আপনারা যারা এই মাঝে মাঝেই হুটহাট নিজেদের স্বাস্থ্য ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যান বা ডায়াগনস্টিক সেন্টারে যান, পরীক্ষা করে দেখেন লিপিড প্রোফাইল, কিডনি, হার্ট, রক্ত সব ঠিকঠাক আছে কিনা, এই যে বারবার মাসে মাসে চাঁদে চাঁদে পরীক্ষা করেন, এর মানে পজিটিভ দিকের থেকে নেগেটিভ দিক বেশি তা কি কখনো ভেবে দেখেছেন? ধরুন কোনো কারণে আপনার কমপ্লেক্স কোনো রোগ একটা ধরা পড়লো, এই কমপ্লেক্স রোগ তাদেরই কিন্তু খুব দ্রুত আটকে ধরে যারা বেশি এই রোগ নিয়ে টেনশন করে, বারবার রোগ হয়েছে কিনা পরীক্ষা করে দেখে। সুতরাং শরীরে যে গুরুত্বপূর্ণ অর্গানগুলোর জন্য আমরা পরীক্ষা করি, যেমন ধরেন হার্ট, কিডনি, লাং, প্যাঙ্ক্রিয়াস, এই জাতীয় গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অর্গান আমাদের জীবনে একজন বয়োবৃদ্ধ মানুষের মতো, তিনি যেমন জীবনের শেষ অবস্থায় আপনাকে পরিপূর্ণ অনেক কিছু দিতে পারেন, ঠিক আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অর্গানগুলো সে নিজে শেষ হয়ে যেয়েও আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকেন। আপনি ও কারণে যখন বারবার পরীক্ষা করবেন, এই পরীক্ষা করার কারণে যখন কোনো কারণে একটা ছোট্ট প্রবলেমও ধরা পড়বে, আপনার ভিতরে টেনশন বেড়ে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং অন্য যে কোনো মানুষের তুলনায় আপনার অসুস্থতার মাত্রা অনেক বেশি হবে। সুতরাং অকারণে পরীক্ষা নিরীক্ষা পরিহার করে সুন্দর জীবনযাপন করুন, সুস্থ থাকুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।